যুদ্ধক্ষেত্রে 90-এর দশকেও ব্যবহৃত হতো ডলফিন, আর সময়ের পরিক্রমায় তাদেরকে এখন ব্যবহার করা হচ্ছে পাহারাদার হিসেবে। প্রতিটি ডলফিনই জানে শত্রুদের প্রতিরোধ করার সব রকম কৌশল। শুধু তাই নয়, নৌবাহিনীতে তাদের দেয়া হয় সামরিক পদবি। পাহারাদার ডলফিনদের বাসস্থান থেকে শুরু করে দেওয়া হয় নানা সুযোগ সুবিধা। 2010 সাল থেকে এই ঘাঁটি পাহারা দিচ্ছে ডলফিন সি লায়নগুলো। কিডস অ্যাপে নৌঘাঁটির মতো বিশ্বের আর কোনো দেশেই নেই এত বড় বড় পারমাণবিক বোমার মজুদ, যার কারণে কড়া নিরাপত্তায় রাখা হয় জায়গাটি। 1967 সাল থেকে স্পেট অ্যান্ড নেভাল ওয়ারফেয়ার সিস্টেম বা স্পাওয়ারের অধীনে ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়াগোতে ডলফিনের দেওয়া হয় সামরিক প্রশিক্ষণ। এস এম খুরশেদ আলম, মাইটিভি নিউজ ডেস্ক।